এটা একটু বলে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح Allahu Akbar Allahu Akbar La ilaha illa
ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله سبحانه وتعالى في القران المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا وقال سبحانه وتعالى رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة ويخافون يوما تتقلب فيه القلوب والأبصار মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থভাবে সশরীরে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদের কাছে মানুষের ডেফিনেশন কি, ব্যক্তির ডেফিনেশন কি, যদি আমি মোর স্পেসিফিক্যালি বলি, তাইলে আমাদের কাছে পুরুষ এর বা পৌরুষত্ব এর ডেফিনেশন কি, সংজ্ঞা কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যান, এম ই এন ম্যান, এম এ এন ম্যান, ম্যান অর ম্যান, এটা বায়োলজিক্যাল কোনো ইস্যু নয়, এটা কেবলমাত্র আমাদের জেন্ডার কি, আমাদের জেন্স কি তার উপর ভিত্তি করে না। পৌরুষত্ব, পুরুষত্ব এটা একটা গুণের নাম, এটা জেন্ডারের নাম না। অর্থাৎ তিনি কি নারী নাকি পুরুষ তার উপর ভিত্তি করে পুরুষ বলা হয় না। আমি ইসলামিক দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে বলার চেষ্টা করছি। What is the definition of man? Ma hiya mazaya ar-rijal. Allah subhanahu wa ta'ala jahun Qur'an bolen rijalun la tulhihim tijaratun wala bay'un an dhikrillah. Othoba jahun tini bolen minal mu'minina rijalun sadaqu ma ahadullah alayh. Jahun tini bolen rijal, tahun rijal er ortho ki? Rijal er ortho ki emon jeta shudhumatro amader kichu purusher kotha bola hoyeche? ব্যাপারটি কি সেটি আমাদেরকে অবশ্যই জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। মুমিনদের মধ্যে একদল আছে যাদের পৌরুষত্ব আছে, যারা ম্যান, যাদের মধ্যে ম্যানলিনেস আছে, ম্যানহুড আছে যাদের মাঝে, তারা সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে তারা যেই প্রতিশ্রুতি করেছেন সেই প্রতিশ্রুতিটাকে তারা পূর্ণ করেন। সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কদা নাহবা, এর মধ্যে এমন কেউ আছে তারা তাদের আল্লাহর সাথে যে চুক্তি আছে চুক্তিটা তারা পূর্ণ করে। আমিনহুম মান ইয়ানতাজির, এখনো অনেক আছে যারা এখনো আল্লাহর সাথে কৃত চুক্তি এখনো পূর্ণ করে না। ওয়ামা বাদালু তাবদিলা, কিন্তু তারা এই চুক্তিকে পরিবর্তনও তারা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের একজন প্রিয় সাহাবি, তার নাম ছিল আনাস বিন নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। তিনি বললেন লা ইন আরানি আল্লাহু মাশহাদান ফিমা বাদু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারান্নাল্লাহু মাযা আসনা, যদি আমি তো বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ, পরবর্তী কোন যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ দান করেন, তাহলে আল্লাহ তাআলা দেখবেন আমি কি করি। যদি আল্লাহ আমাকে তার রাসূলের সাথে পরবর্তীতে কোনো যুদ্ধে অংশগ্রহণের সুযোগ দেন, বাঁচিয়ে রাখেন ততদিন পর্যন্ত, তাহলে আল্লাহ দেখবেন আমি কি করি। লায়ারে আমনাল্লাহ, অবশ্যই আল্লাহ আল্লাহ দেখবে, আল্লাহ দেখবেন অবশ্যই অবশ্যই যে মাযা আসনা, আমি কি করি। ওদের যুদ্ধে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে বললেন ইয়া সাআদ,
আল্লাহর কসম করে বলছি, ইন্নি লাআজিদু রিহা আল জান্নাতি মিন উহুদ, আমি উহুদের দিক থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, উহুদের দিক থেকে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। তিনি যুদ্ধ করতেই থাকলেন, যুদ্ধ করতেই থাকলেন। উহুদের যে ছোট্ট একটা ডিজাস্টার হয়েছিল আপনি জানেন, সেই ডিজাস্টারের পর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে যারা সিনিয়র, এমনকি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, যখন শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুহুদের ময়দানে উহুদের ময়দানে তিনি মারা গিয়েছেন, তারা প্রত্যেকে গিয়ে উহুদের পাহাড়ের উপর বসে থাকলেন। কেউ মন খারাপ, কারো এখন ভাবছেন যে এখন করণীয় কি, তারা চিন্তা করতে পারছিলেন না, আনডিসাইডেড কি করবেন তারা বুঝতে পারছিলেন না। এমত অবস্থায় আনাস বিন নাদর সেখানে গেলেন, বলেন যে কি হয়েছে, বলে তুমি কি শোনোনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন তো যুদ্ধের ময়দানে, তবে আপনি এখানে বসে কি করছেন? বলে আমরা কি করব বুঝতে পারছি না। রাসূল যদি মারা গিয়ে থাকেন তাহলে আপনাদের এই জীবনের দরকার কি, এই জীবনের মূল্য কি? রাসূল নাই তাহলে এই জীবন দিয়ে আমরা কি করব, আমার এই জীবনের দরকার নাই। আই উইল গো এন্ড ফাইট এগেইনস্ট দা ইনফাইডলস, এগেইনস্ট দা এনিমিস অফ আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার আনটিল আই গেট কিলড, আমি যুদ্ধের ময়দানে যাব, আল্লাহ এবং আল্লাহর রাসূলের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার এই দেহে প্রাণ থাকে। তিনি যুদ্ধে গেলেন, যুদ্ধ করতেই থাকলেন আনটিল হি ওয়াজ মার্টার্ড, যতক্ষণ তিনি শহীদ না হন, শাহাদাত এর মর্যাদা পাওয়া পর্যন্ত তিনি যুদ্ধের ময়না যুদ্ধ করতেই থাকলেন। যখন তার ক্ষতবিক্ষত লাশটি খুঁজে পাওয়া যায়, সেখানে দেখা গিয়েছিল 70-এর উপর তার শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে। কি পরিমাণ যুদ্ধ করেছেন! মোমেনদের মধ্যে একদল আছে, when they give any commitment to Allah, they fulfill that commitment even at the cost of their life. এমন অনেক বিলিভার আছে, আল্লাহর সাথে তারা কোনো চুক্তি করে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কৃত সেই চুক্তি তাদের জীবন দিয়ে হলো তারা পূর্ণ করে। প্রিয় ভাইরা বোনরা, আপনার সকালটি তো হয় আল্লাহর সাথে আপনার কমিটমেন্ট, যা সেই কমিটমেন্টকে আপনি ধ্বংস করার মাধ্যমে আপনার সকালটি তো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি অন্য কোনো সময় যদি সুযোগ পাই তাহলে সেই বিষয়টি আমি লম্বা ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম হচ্ছে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এমন একজন লোক আছে যার হাতগুলো একটু লম্বা, লাউ আকসাম আলাল্লাহি লাবারাহ আল বারা ইবন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহোদর অথবা তার বৈমাত্রীয় ভাই অথবা তার, মানে যেটাকে আমরা বলি যে এট স্টেপ স্টেপ ব্রাদার, অর্থাৎ কি বলে এটাকে আমাদের দেশে, সৎ ভাই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আল বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার ব্যাপারে বলেছেন, কাম মিন আশআস আকবার যি তুমরানি তুমরাইন লা ইউদা লাহু লাউ আকসাম আল্লাহ লা আবরা মিনহুম আল বারা ইবন মালিক, এমন অনেক লোক আছে তারা যদি কোথাও যায় কোথাও না থাকে তাহলে কেউ তাদের প্রতি ভ্রুক্ষেপ করে না, কিন্তু তাদের মুখ দিয়ে যদি কোনো শব্দ বের হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাটিকে পূর্ণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দায়িত্ব গ্রহণ করেন। তন্মধ্যে একজন হচ্ছে বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধ হচ্ছে, বহু যুদ্ধ হচ্ছে, যুদ্ধে বিশেষ করে সর্বশেষ যখন বাইজান্টাইন এর বিরুদ্ধে যখন যুদ্ধ হচ্ছিল তখন তাদের সেনাপতি পার্সিয়ানদের বিরুদ্ধে যখন যুদ্ধ হয়, যুদ্ধের সেনাপতি হরমুজ এবং তার একটা অঞ্চলে গিয়ে তসদর আমাক ওই অঞ্চলে গিয়ে তারা ওটা দুর্গের মতো একটা অঞ্চল, কোন অবস্থায় মুসলমানরা ওই অঞ্চলটা দখল করতে পারছিল না এবং বিজয় করতে পারছিল না, সেখান থেকে তারা সেখানে অবস্থান করছে 18 মাস পর্যন্ত, সেখানে মুসলমানরা তাদেরকে চারিদিক থেকে ঘিরে রেখেছে কিন্তু ওইটি অতিক্রম করতে পারেনি, ওরা ওইখান থেকে বের হয়নি, যুদ্ধ করতে পারছে না, কিন্তু মুসলমানরা সেখানে বিভিন্নভাবে তারা সমস্যায় জর্জরিত 18 মাস, একটা জায়গা তাদের দেশ থেকে অন্য একটা জায়গা বহু দূরে যেখানে তাদের খাদ্য এবং পানীয়র যথাযথ উৎস নাই, সেখানে হাজার হাজার লোক কিভাবে থাকে, এটা অসম্ভব অবস্থা, কিন্তু সেই দুর্গে তারা প্রবেশ করতে পারছিল না। কেউ একজন এসে বললো যে ওই যে একটা সুড়ঙ্গ আছে ওই সুড়ঙ্গ দিয়ে দুর্গে প্রবেশ করা যাবে। এদের মধ্যকার, এই পার্সিয়ানদের মধ্যকার পারস্য সাম্রাজ্যের একজন, সে মুসলিম হয়েছে এবং এসে গোপনে বললো ওই দিক দিয়ে একটা সুড়ঙ্গ আছে, এই সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করা যায়। একটা চিন্তা করে দেখেন তো একবার, ওই সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করলে যিনি প্রবেশ করবেন তার কি জীবন নিয়ে বাঁচার কোনো সুযোগ আছে? সুড়ঙ্গ দিয়ে কয়জন যেতে পারবে? যেই যাবে তাই কিন্তু হত্যা করা হবে। লোকের এসে বলেন, বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার ব্যাপারে বলেছেন, আপনি যদি আল্লাহর নামে কোনো কথা বলেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দায়িত্ব নিয়ে যান যে ওই কথা পূর্ণ করার জন্য, আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই যুদ্ধে আমাদেরকে বিজয় দান করেন। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে তিনি প্রার্থনা জানালেন, হে আল্লাহ তুমি মুসলমানদেরকে বিজয় দান করো এই যুদ্ধে, এবং তোমার শত্রুদেরকে পরাজিত করো, এবং আমাকে তুমি শাহাদাতের মর্যাদা দাও, আমি তোমার রাস্তায় শহীদ হতে চাই। রাসূলের ইন্তেকালের বহু পরের ঘটনা বলছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ের কথা, যখন এই পারস্য সাম্রাজ্য মুসলমানদের অধীনে চলে আসে, তিনি বললেন, আল্লাহর কাছে দুরুদ দোয়া করলেন, তিনি ওই সুরঙ্গ দিয়ে ঢুকলেন। সুরঙ্গ দিয়ে ঢোকার পর সেখানে তার সামনে অনেকে এসে দাঁড়ালো, কিন্তু তিনি তাদেরকে হত্যা করলেন। তারপরে তাদের সেনাপতির হাতে, যার কথা আমি কিছুক্ষণ আগে বলেছি, সেই সেনাপতির হাতে তিনি শাহাদাত বরণ করেন বটে, কিন্তু তিনি যে সেখানে ঢুকলেন, ঢুকেই ওদের যে মেইন ফটক, প্রধান যে দরজাটি ছিল, ঝটিক এর আক্রমণে তিনি ওই ফটকটি, দরজাটি তিনি খুলে দেন। হুড় হুড় করে মুসলিম সৈন্যরা ওই দুর্গের মধ্যে প্রবেশ করে, যুদ্ধ সংগঠিত হয়, ওই যুদ্ধে তারা পরাজিত হয়, তাদের সেনাপতিও পরাজিত হয়। দুটো তিনি দোয়া করেছিলেন, একটি দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কবুল করেছেন, আরেকটি দোয়া তিনি মুসলিম উম্মার জন্য করেছেন, এই দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন। মুসলিম উম্মা এদেরকে পরাজিত করেছে, 18 মাস পর্যন্ত চারিদিকে পরিবেষ্টন করেও যা করতে পারেনি, এক দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাকে বিজয় দান করলেন। দ্বিতীয়ত, যে তিনি বলেছিলেন, আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদ হতে চাই, এই শাহাদাতের মর্যাদা তুমি আমাকে প্রদান করো, তিনি এই যুদ্ধে শাহাদাত বরণ করেন। কিন্তু বিষয়টি আরেকটি জায়গায় আমি বলছি প্রিয় ভাইরা, আরেকটি বিষয় আমি বলছি, তাহলে যে এই যুদ্ধের একটি সময় তিনি ফজর সালাত আদায় করতে পারেননি, কারণ যুদ্ধ সংগঠিত হচ্ছিল, তীব্র যুদ্ধ সংগঠিত হচ্ছিল, এই যুদ্ধের কারণে তিনি ফজর সালাত আদায় করতে পারেননি। তিনি জীবিত, তিনি শাহাদাত বরণ করার আগে তিনি আক্ষেপ করে বলেছিলেন যে, আহা আমি ফজরে সালাত আদায় করতে পারিনি, এই যুদ্ধে আমাদের যে বিজয় হয়েছিল, এই বিজয়ের বিনিময়ে আমার ফজরে সালাত আমি কোনোদিন ত্যাগ করতে চাই না, ফজরে সালাত এই বিজয়ের চেয়ে আমার কাছে অনেক অনেক বেশি বৃহৎ, অনেক অনেক বেশি বড়, অনেক অনেক বেশি মর্যাদাবান, এবং অনেক অনেক বেশি প্রিয়। প্রিয় ভাইরা, আপনাদের কাছে একজন ব্যক্তি যিনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেন, এত বড় যোদ্ধা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যার ব্যাপারে সার্টিফিকেশন প্রদান করেছেন, সেই ব্যক্তির অবস্থা যদি এরকম হয় ফজরের সালাতের ব্যাপারে, আপনাদের অবস্থা কি ছিল? আজকে যদি বলা হয় হাত তুলেন তো কয়জন ফজরের সালাত আদায় করেছেন, আমি জানি না, আমি বলতে পারবো না, কয়জন মুসলমান অথবা যুবকদের কথা বলছি, কয়জন হাত তুলে বলতে পারবে এই আত্মবিশ্বাসের সাথে, আত্মপ্রত্যয়ের সাথে, যে আমি ঠিকমতো সালাত আদায় করেছি, ফজরের সালাত আদায় করেছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারিতে সারাটা দিন ওই ব্যক্তি থাকে। আপনি সে কি করলেন? আপনাদের প্রথম কমিটমেন্টই আল্লাহ সুবহানাহু সাথে নাই, অথচ এদের কমিটমেন্টের অবস্থা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আনাস বিন নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু কমিটমেন্ট করে বললেন যে, আল্লাহ যদি আমাকে আল্লাহর রাসূলের সাথে আরেকটা যুদ্ধ পর্যন্ত বাঁচিয়ে রাখেন, তাহলে আল্লাহ দেখবেন আমি কি করি যুদ্ধের ময়দানে। এবং তিনি তাই করেছেন, তিনি তাই করেছেন, উহুদের ময়দানে ওদেরকে তছনছ করে দিয়েছেন, এবং ওরা যে আবার রাসূল সাল্লামকে আক্রমণ করার জন্য সাহস পাবে, এই সাহস পায়নি যে সকল ব্যক্তিদের কারণে, তোমাদের আনাস বিন নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। আপনার এবং আমার অবস্থাটা কি প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা? এই জন্য আমি যে কথাটি বলতে চেয়েছিলাম আপনাদেরকে, যে আপনার কাছে পৌরুষত্বের, পুরুষের মানদণ্ডটা কি? আপনার কাছে এদের দিকে একবার তাকান, এদের মানদণ্ডটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কি নির্ধারণ করেছেন? আপনার কাছে ব্যক্তিত্বের, মনুষ্যত্বের, মানুষের মানদণ্ড হলো, ওই ব্যক্তিটা কতটা অর্থবিত্তের মালিক, তার প্রভাব এবং প্রতিপত্তি কত বেশি, তার সম্পদ কত বেশি, সে দেখতে কতটা নাদুস নুদুস, অথবা কত বড় পোস্ট এবং পজিশনে সে চাকরি করে, তার কি পরিমাণ বাড়ি গাড়ি আছে, এটি হচ্ছে একজন মানুষের মানদণ্ড আপনার কাছে। আপনি কাকে শ্রদ্ধা করবেন, কাকে শ্রদ্ধা করবেন না, এটি আপনার কাছে মানদণ্ড হচ্ছে এটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুমিনু গিরুন কারীমুন ওয়াল ফাজিরু খাব্বুন লাঈমুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু গিরুন কারীমুন, একজন মুমিন, তাকে অন্যরা দেখলে মনে করে যে সে সাদাসিধা, সাদামাটা, এতো বোকাশোকা মানুষ, সবাই তাকে ধোকা দিতে চায়, সবাই তার সাথে একটা পার্ট নিতে চায়, সবাই তাকে বিভিন্ন ভাবে প্রতারণা করতে চায়, কারণ সে তো সাদাসিধা, সে তো অন্যের মতো, এত চালাক, চতুর, কানিং, ধূর্ত, অথবা ক্লেভার নয় আপনাদের পরিভাষায়, বোকা শোকা মানুষ, এবং সে মর্যাদাবান, তার কথার মধ্যে একটা মর্যাদা, এর প্রতিফলন ঘটে। ওয়াল ফাজিরু খাব্বুন লাঈমুন, আল ফাজির, পাপিষ্ট, পাপাচারী ব্যক্তি, সে ধুরন্ধর, ধূর্ত, গরিবাজ, সে নেকড়ে বাঘের মতো, অথবা সে হচ্ছে শিয়ালের মতো ধূর্ত, তার কথাবার্তা ইত্যাদি সবকিছুর মধ্যে একটা চালাকি আপনি খুঁজে পাবেন। লাঈমুন, সে নিন্দিত,
সর্বত্র সে নিন্দিত, তাকে কেউ ভালোবাসে না, প্রত্যেকে তার সামনে হয় কিছু কথা বলে কেউ তার পেছনে তার নিন্দাবাদ করে বেড়ায়। আল্লাহ সুবহানাহু বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনজিরা বিহি ক্বাওমান লুদ্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ঈমানদারদের জন্য, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে দেন। আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদের অন্তরে ভালোবাসা তৈরি করে দেন, সাবজেক্ট টু ইউ হ্যাভ ফেইথ এন্ড ঈমান ইন আল্লাহ এন্ড ইউ ডু দি রাইটিয়াস ডিডস। আপনি ভালো কাজগুলো করেন এবং আল্লাহর প্রতি আপনার যথাযথ ঈমান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মুমিন ইউলাফ ওয়া ইয়ালাফ, একজন মুমিন সে অন্যকে ভালোবাসে এবং তা অন্যরাও তাকে ভালোবাসে। ওয়ালা খায়রা ফী মান লা ইয়ালাফ ওয়া লা ইউলাফ, এবং সেই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নাই যে নিজে অন্যকে ভালোবাসে না এবং তাকে অন্যরা ভালোবাসে না। একজন মুমিনকে অন্যরা ভালোবাসে, একজন মুমিন করিম, আল করিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন করিমের মর্যাদা হচ্ছে আল্লাহ সুবহানাহু কাছে প্রচন্ড বিশাল এবং বৃহৎ। প্রিয় ভাইরা, যে আপনি কেমন হতে চান এবং আপনি কেমন করতে চান, আপনি তো প্রতি মুহূর্তে আপনার সন্তান অথবা অন্যদেরকে লক্ষ্য করে বলবেন এই দুনিয়ায় তুমি খায়া বাইচা থাকতে পারবে, তোমাকে আরো চালাক হতে হবে, চালাক হতে হবে। চালাক মানে হলো ধূর্ত হতে হবে, ধূর্ত। চালাক মানে হচ্ছে ধরিবাজ হতে হবে, ধুরন্ধর হতে হবে, মানুষকে ধোকা দেওয়া যায় কিভাবে সেটা শিখতে হবে। এটাই হচ্ছে আপনার কাছে চালাকি, এটি হচ্ছে আপনার কাছে মনুষ্যত্ব, এটি হচ্ছে আপনার কাছে ব্যক্তিত্ব, এটি হচ্ছে আপনার কাছে একজন সফল ব্যক্তির নমুনা। কে কত ধরিবাজি করে, কত ধূর্তামি করে, কত অপরাধ করে, কত পাপ করে, সেই ব্যক্তি সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, অনেক কিছুর মালিক হয়েছে, এটি হচ্ছে আপনার কাছে সফলতার মানদণ্ড, অথবা এটাই হচ্ছে আপনার কাছে ব্যক্তিত্বের মানদণ্ড। এবং এদেরকে আপনি অন্যদিকে অনুপ্রেরণার জন্য দেখান, এদেরকে আপনি অন্যদের কাছে উপস্থাপন করেন, এই হচ্ছে এরকম এরকম তোমাকে হতে হবে। প্রিয় ভাইরা বোনেরা এবং নারী এবং পুরুষ সকলকে আমি বলতে চাই, আপনার প্রত্যেকে, আমি আবারও বলছি এখানে ম্যান রিজাল, এটা কোনো জেন্ডারের ইস্যু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেন্ডারের কথা এখানে বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ব্যক্তিত্ব, মনুষ্যত্ব, যে মানুষকে আমি খলিফা হিসেবে সৃষ্টি করেছিলাম, ইন্নি জাআলুন ফিল আরদি খলিফা, সে মানুষের কথা আমি বলছি, তার মধ্যে কি গুণ থাকা দরকার, তার মধ্যে কি বৈশিষ্ট্য থাকা দরকার, বৈশিষ্ট্যগুলো আপনাদের মাঝে মিলিয়ে নেবেন। প্রিয় ভাইরা, সম্মানিত ভাইরা বোনেরা, আমি যে কথা বলছি তা হচ্ছে বৈশিষ্ট্য কি, গুণ কি আপনার মাঝে, সেগুলো একটু মিলিয়ে দেখার চেষ্টা করুন। মানলি ইউআসিনি বিমুর আযাবি ফি ওয়াহদাতি ওয়া তাগাররুবি ওয়া মুসাবি লা শাইআ আলকা ফিল হায়াতি ইয়াসুরুনি গায়রা আল্লাযি আলকাহু মিন সাদিকি। তিনি বললেন ইমাম শাবাব শাইখ আব্দুল লতিফ ইব্রাহিম হাফিজাহুল্লাহ, তিনি বললেন মানলি ইউআসিনি বিমুর আযাবি ফি ওয়াহদাতি ওয়া তাগাররুবি ওয়া মুসাবি, আমি এমন লোককে খুঁজছি যে আমার বিপদাপদে, আমার কষ্টের সময় আমাকে এসে একটু সান্ত্বনা প্রদান করবে, আমি এরকম লোক খুঁজছি। লা শাইআ আলকা ফিল হায়াতি ইয়াসুরুনি গায়রা আল্লাযি আলকাহু মিন আতাবি, আমার বন্ধুদের কাছ থেকে আমি যা কিছু পাবো এটাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়, তারা এসে আমাকে একটু সান্ত্বনা দেবে, আমাকে তারা সঙ্গ প্রদান করবে, আমাকে তার ভালো কথা বলবে, ভালো কাজের প্রতি তারা আমাকে উদ্বুদ্ধ করবে, আমি এরকম লক্ষ্যে খুঁজছি। সাইয়ারতু কুল্লান নাসি হাসবাতি বাইহিম ফাওজাদতু ফিহিম নাদরাতাল আসহাবি, আমি গোটা পৃথিবীর মানুষকে খুঁজে দেখেছি কিন্তু প্রকৃত বন্ধু হিসেবে কাউকে গ্রহণ করার মতো লোক আমি খুঁজে পাইনি। অধিকাংশ হচ্ছে ধূর্ত, আমার সাথে ভালো সম্পর্ক রাখে একমাত্র আমার কাছ থেকে কিছু পাওয়ার জন্য, অন্য কোনো কারণে নয়। আপনি কাউকে দেখে সালাম দেন অথবা তাকে দেখে হাসি প্রদান করেন, এমনকি আমাদের হাসির মধ্যে রয়েছে একটা বিকৃতি ভাব, এমনকি আমরা আমাদের হাসিগুলো বিক্রি করি। তাকে দেখে হাসি যার কাছ থেকে কিছু পাওয়ার সম্ভাবনা আছে, তাকে দেখে হাসি না যার কাছ থেকে কিছু পাওয়ার সম্ভাবনা নাই, এমনকি আমাদের সালামগুলোকে আমরা বিক্রি করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরায়েলের কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলোকে তারা কম মূল্যে, স্বল্প মূল্যে তারা বিক্রি করে দিয়েছে, আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলোকে ঠিক এভাবে স্বল্প মূল্যে আমরা বিক্রি করে দেই। সালামও আমরা তাকেই প্রদান করি যার কাছ থেকে কিছু পাওয়ার সম্ভাবনা আছে, শব্দ সেটা মেকি হোক আনরিয়েল হোক তাকেই প্রদান করি যার কাছ থেকে কিছু পাওয়ার সম্ভাবনা আছে, যার কাছ থেকে কিছু পাওয়ার সম্ভাবনা নেই তার সাথে আমাদের সম্পর্ক থাকে না, আপনি তাকেই আপনার বাড়ি, সে আপনার বাসায়, আপনার বাড়িতে দাওয়াত দিতে চান, অথবা আপনার বিবাহ বার্ষিকী, আপনার বিবাহ অনুষ্ঠান, অথবা আপনার ওয়ালিমা, অথবা বিভিন্ন ধরনের প্রোগ্রামে আপনি কেবল তাকেই দাওয়াত দেন যে আপনার জন্য গিফট নিয়ে আসতে পারে। ওই সকল লোকদেরকে তো আপনি দাওয়া দিতেন না যে আপনার জন্য ভালো গিফট নিয়ে আসতে পারবে না,
আপনার দৃষ্টিভঙ্গি তো আপনি একবার চিন্তা করে দেখেন না, আয়নার সামনে দেখেন, আয়নার সামনে দাঁড় করে নিজকে দেখেন যে আপনার মধ্যে কি ত্রুটি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তিত্বের কথা বলেছেন সেটি আপনার মধ্যে আছে কিনা। ওয়ারাজাউতু আন আলকা সাদীকান মুখলিসান আফদা ইলাইহি ফিস সারাইর মাআবি, আমি এমন একজন মুখলিস বন্ধু খুঁজে চাচ্ছিলাম, খুঁজতে চাচ্ছিলাম যে আমার বিপদ আপদে আমার কাছে আসবে এবং আমার গোপন কথাগুলো আমি তার কাছে, কষ্টের কথাগুলো তার সাথে আমি শেয়ার করব, সে আমাকে একটু সান্ত্বনা দেবে, আমি এরকম খুঁজছিলাম। এবং ফাজাতু আন্নান নাস ইয়াসউবু উদ্দুহুম ওয়া সাকুল ফীহিম মাইযাতুল আতিয়াবি, আমি দেখলাম মানুষের ভালোবাসা পাওয়া প্রচন্ড কঠিন, আমি দেখলাম প্রকৃত ভালোবাসা রিয়েল লাভ এটা পাওয়া প্রচন্ড কঠিন, এবং আমি দেখলাম যে ভালো মানুষের ক্যারেক্টার অধিকাংশ লোকের মধ্যে পাওয়া যায় না, অধিকাংশ লোকের মধ্যে ভালো মানুষের ক্যারেক্টার পাওয়া যায় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকগুলোকে ফিতরাতাল্লাহি আল্লাতি ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে ফিতরাতের উপর সৃষ্টি করেছেন, মানুষ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, বানর হিসেবে সৃষ্টি করেননি যে বানরের ক্যারেক্টার এদের মধ্যে পাওয়া যাবে, বানরের ক্যারেক্টার হলো সে একাই সবকিছু খাবে, অন্য কাউকে সে শেয়ার করবে না, বানরের ক্যারেক্টার সে ক্যারেক্টার হিসেবে ক্যারেক্টার দিয়ে তো আমি মানুষকে তৈরি করে দিতে বলে লা আজাবে বিহাজা ফা ইন্না সিলাতানা বাদাত আলা আতাবি ওয়াল আসলাবি, তিনি বললেন আমি অবাক হইনি আমি যখন এটা দেখেছি, কারণ আমরা পরস্পরের সাথে সম্পর্ক রাখি, রাতের অন্ধকারে দিনের আলোতে সম্পর্ক রাখি কেবলমাত্র দুনিয়ার প্রাপ্তিকে কেন্দ্র করে, যে আমি তার কাছ থেকে কি পাবো, সে আমাকে কি দিতে পারবে, এর উপর ভিত্তি করে আমাদের সম্পর্কগুলো আমরা তৈরি করি। নাসার সাদিক ও মাজ জামানি সাদিক কহু ওয়া কান্নাহুম ফিল বাদিকাল আগরাবি, তিনি বললেন যে ভাই তো আপন ভাই, সহোদরই তো সহোদরকে ভুলে যায়, সহোদরের সাথে সহোদরের সম্পর্ক প্রতি মুহূর্তে নষ্ট হয়, অথবা প্রতি মুহূর্তে সম্পর্কগুলো সেখানে ছিন্ন হয়ে যায় কেবলমাত্র দুনিয়ার প্রত্যাশায়, দুনিয়ার লালসায়। তিনি বললেন আল মালু ফাররাকাহুম ওয়া ফাররাকা শামলাহুম ওয়া কদা আলাল আরহামি ওয়াল আনসাবি, যে সম্পদগুলো আমাদেরকে বিভক্ত করে দিয়েছে, বিভাজিত করে দিয়েছে, কেবলমাত্র আমরা অন্যকে ভালোবাসি কেবলমাত্র তার সম্পদের জন্য অথবা তার সম্পদের কারণে আমরা তাকে ভালোবাসি, এমনকি পারিবারিক জীবনগুলো তছনছ হয়ে যায় কেবলমাত্র সম্পদের লোভে, সম্পদের ভালোবাসায়। অতএব কবি এই এই কথাগুলো তিনি চমৎকার করে তিনি উল্লেখ করলেন, আন্নাসু দাকাত বিল হুমুমি ওয়ালাম তাউদ ফীহিম সিফাতুল হুববি ওয়াল আহবাবি, যে আপনি মানুষের তাদের প্রত্যাশাগুলো এতটা সংকীর্ণ হয়ে গিয়েছিল কেবল এগুলো দুনিয়াকে আবৃত করে, দুনিয়াকে কেন্দ্র করে এগুলো কেবলমাত্র পরিচালিত হয়। এবং তিনি বলেন এখানে প্রকৃত অর্থে পরস্পরকে একলাসের সাথে দিনের তাগিদে দিনের স্পিরিট নিয়ে ভালোবাসা এটা একেবারেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বললেন আলাকাতুল আফরাদি ফি মা বাইনাহুম আলাকাতিল মুতাখাউফিল মুরতাবি, আমরা একজন আরেকজনকে একজনের সাথে আরেকজনের সম্পর্কটা প্রতি মুহূর্তে একটা কনফিউশনের সম্পর্ক, আমরা প্রতি মুহূর্তে অন্যকে কি সন্দেহ করি, প্রতি মুহূর্তে অন্যকে অন্যকে আমরা আমরা ভালো গুড বুকে আমরা রাখি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জন্নু বিল মুমিনিনা খায়রা, মুমিনদের ব্যাপারে ভালো ধারণা পোষণ করো, সেই ধারণা আমরা পোষণই করি না, বরং অন্যের ব্যাপারে আমরা খারাপ ধারণা পোষণ করে এটা আমাদের নিত্য নৈমিত্তিক আমাদের চরিত্র হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন আসফা ইলা আলা আহাজা জামানি ফা ইন্নাহু আদহা লিকুল্লি মুনাফিকিন কাযাবি, আমি এই সময় নিয়ে এই যুগ নিয়ে অথবা এই যে পৃথিবী, এই পৃথিবী নিয়ে আমি আফসোস করছি, কারণ এই পৃথিবীটা এখন কেবলমাত্র মুনাফিক এবং মিথ্যকের রাজতন্ত্রে পরিণত হয়েছে, তাদের রাজ্যে পরিণত হয়েছে মুনাফিক ও মুখ এবং মিথ্যুকে ভরা গোটা পৃথিবী। এমনকি স্ত্রী যখন স্বামীকে ভালোবাসার কথা বলে তখন সেখানে প্রচ্ছন্নভাবে কোনো কিছু পাওয়ার চিন্তা থাকে, যখন তিনি তাকে দেখে হাসেন বুঝতে হবে যে নিশ্চয়ই কোনো কিছু তিনি চাচ্ছেন তার কাছ থেকে, অন্যথায় তিনি এভাবে হাসার কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখে তিনি অভ্যর্থনা জানালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বুকের উপর তিনি মাথা রাখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটু হাসলেন, আয়েশা রাদিয়াল্লাহু চিন্তা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে একটা অবস্থায় পেয়েছি, এখন তার কাছে কিছু একটা চাওয়া যায়, কারণ এখন তিনি গুড মুডে আছেন, গুড মুডে থাকলেই তো কিছু চাওয়া যায়, গুড মুডে আছেন এখন এই অবস্থায় তার কাছ থেকে কিছু চাওয়া যায়। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, রাসূল আমলক আয়েশা রাদিয়াল্লাহু তাআলার তার অবস্থা দেখে রাসূলুল্লাহ বুঝলেন যে তিনি এটা কিছু চাইতে চান। রাসূল বললেন আয়েশা আপনি মনে আমার কাছে কিছু চাইবেন? ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি কিছু একটা চাইতে চাই। সত্যি? বলে কি চান আপনি? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার অতীতের সকল গুনাহগুলো মাফ করে দেয়, কারণ তিনি জানেন তার স্বামী যদি আল্লাহর কাছে দোয়া করে এ দোয়া কখনো প্রত্যাখ্যাত হবে না। তিনি বলে হে আল্লাহ আয়েশার সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও, যে গুণাগুলো তিনি করেছেন
তার জানায় অজানায়, প্রকাশ্যে অপ্রকাশ্যে, পেছনে এবং সামনে। ওয়ামা কদ্দামাত ওয়ামা আখারাত ওয়ামা আলানাত ওয়ামা আসরারাত, হে আল্লাহ, সে যা কিছু করেছে অতীতে এবং পরে, সামনে এবং পেছনে, গোপনে এবং প্রকাশ্যে, সবগুলো গুণা তুমি মাফ করে দাও আল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনে তিনি হেসে দিলেন। তিনি বললেন, রাসূল বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, আপনি কি খুশি হয়েছেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় দোয়া করেছেন আপনি, আমি খুশি হব না? তিনি বললেন, হে আয়েশা, জেনে রাখো, আমার এই দোয়া আমি আমার প্রত্যেক নামাজের শেষে আমার উম্মার জন্য করে থাকি। এই উম্মার ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহ রাসূলের মধ্যে কি পরিমাণ চিন্তা করে দেখেন তো। তার স্ত্রীর জন্য স্পেশাল যে দোয়াটি তিনি করেছেন, এই দোয়াটি আপনাদের প্রত্যেকের জন্য। আল্লাহ রাসূলুল্লাহ প্রতি সালাতে দুবরা কুল্লি সালাত, প্রত্যেক নামাজের শেষে আমি আমার উম্মার প্রত্যেক সদস্যের জন্য আমি এই দোয়াটি করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় ভাইরা, আমি যে কথাটি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দেখিয়ে দিলেন যে একজন ভালো মানুষের ক্যারেক্টার কি হওয়া উচিত, রিলেশনটা কি হওয়া উচিত, কিসের উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক বিল্ড আপ হওয়া দরকার, এগুলো আমাদেরকে বোঝা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে দেখিয়ে দিয়েছেন। এবং কোরআনে পাতায় পাতায় একজন ভালো মানুষের বৈশিষ্ট্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি আমাদেরকে বলে দিলেন। সেজন্য আমরা বলছি যে আপনার কাছে যদি মনে হয় পোস্ট পজিশন, কে কত বড় চাকরি করছে, কার কত বড় টাকা পয়সা, এগুলো যদি ভালোবাসার একমাত্র মানদণ্ড হয়, নীতি হয়, এবং এটাই যদি একমাত্র প্যারামিটার হয়, তাহলে ইউ আর লস্ট, ইউ আর কমপ্লিটলি লস্ট। আপনি আসলে সত্যিকার অর্থে ভালো মানুষের মূল গুণ কি হওয়া উচিত আপনি আসলে বুঝেনি, আপনি আসলে সেটা বুঝতেই পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, তার একজন সাহাবী, তার নাম নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন, আর যদি না জেনে থাকেন তাহলে এটা আপনাদের দুর্ভাগ্য, জানা দরকার ছিল। আপনারা তো অন্য কোথাকার মেসি মাসি, তাদের নাম আপনারা এমন মুখস্থ করে গেছেন যেগুলো দেখলেই আপনারা চিনতে পারেন এই হচ্ছে সেই লোক। সাহাবায়ে কেরামদেরকে যদি আপনারা না চিনতে পারেন তাহলে ইউ আর লস্ট কমিউনিটি, আপনারা তাহলে একটা পরাজিত একটা জাতি। এই জাতি নিয়ে কোনো প্রত্যাশা নাই, যারা এই উম্মার জন্য যারা শ্রেষ্ঠতম জেনারেশন তাদেরকে আপনি চেনেন না, অথচ অন্যদের পেছনে আপনি ঘুরেন, তাদেরকে আপনি জানেন, অমুক সেলিব্রিটি, অনেক মডেল, অমুক স্টার, এবং এই পৃথিবীতে এই সময় যারা সেলিব্রিটি হিসেবে আছে এরা প্রত্যেকে আল্লাহ সুবহানাহু কাছে সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে অবাধ্য আল্লাহর কাছে, আল্লাহর দৃষ্টিতে তারা আপনার কাছে এত প্রিয়, তাদের নামগুলো মুখস্থ, অথচ সাহাবায়ে কেরাম যে আল্লাহ তাআলা নামের নাম জানেন না আপনি, দুর্ভাগ্য আপনাকে নিয়ে। আমার কাঁদতে মনে চায় এই কমিউনিটিকে নিয়ে, প্রিয় ভাইরা, বলে সেজন্য বলছি তার নাম হচ্ছে জাহের বিন হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বলতেন যে জাহের বাদিয়াতুনা ওয়া নাহনু হাদিরুহু, জাহের হচ্ছে আমাদের গ্রামের প্রতিনিধি আর আমরা হচ্ছে তার শহরের প্রতিনিধি। জাহের বিন হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাহের বিন হারাম রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ভালোবাসতেন, তিনি যখনই গ্রাম থেকে শহরে আসতেন তখনই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু গিফট নিয়ে আসতেন, গিফট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরম ভালোবাসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ভালোবাসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন। তিনি বলেছেন, জাহিরু বাদিয়াতুনা ওয়া নাহনু হাদিরুহু, ইন্না লিকুল্লি হাদিরাতুন বাদিয়াতুন ওয়া বাদিয়াতু আলি মুহাম্মদ জাহির ইবনে হারাম। প্রত্যেক শহরের লোকদের গ্রামের কিছু প্রতিনিধি থাকে যে গ্রামের লোকেরা তাদের বিভিন্ন আয়োজন এবং প্রয়োজনগুলো পূর্ণ করে দেয়, এবং প্রত্যেক গ্রামের লোকদের কিছু শহরের প্রতিনিধি থাকে যে শহরের প্রতিনিধিগুলো তাদের বিভিন্ন বিষয়গুলো পূর্ণ করেন। জাহের হচ্ছে আমার গ্রামের প্রতিনিধি, এই আলে মুহাম্মদ, মুহাম্মদের পরিবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য প্রতিনিধি হচ্ছে, গ্রামের প্রতিনিধি হচ্ছে জাহের, আর আমরা হচ্ছি জাহেরের জন্য শহরের প্রতিনিধি, আমরা তার শহরের কাজগুলো আমরা সম্পাদন করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারের পাশে দিয়ে তিনি যাচ্ছিলেন, জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রাম থেকে নিয়ে আসা জিনিসগুলো তিনি বাজারে বিক্রি করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে জাহের চোখগুলো তিনি ঢেকে রাখেন, এভাবে চোখগুলো বন্ধ করে দেন হাত দিয়ে, এবং জাহির বলেন, কে কে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাই ইশতারি হাযাল আদ, মাই ইশতারি হাযাল আদ, এই ক্রীতদাসকে কে কিনবে, এই ক্রীতদাসকে কে কিনবে? তিনি বুঝতে পারলেন, হাত দিয়ে একটু ধরলেন, ধরার পর দেখলেন এই হাতগুলো এটি এতটা নরম তুলতুলে যে এটি রেশমের চেয়ে অনেক অনেক বেশি নরম এবং তুলতুলে। তিনি বুঝতে পারলেন এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর হাত ছাড়া কারো হাত নয়। তিনি যখন বুঝতে পারলেন তখন তিনি তার পিঠটি রাসূলুল্লাহ সাল্লামের বুকের সাথে তিনি ঘষানো শুরু করলেন, ঘষতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বুকের সাথে তার পিঠটা লাগবে, এটা তার দীর্ঘদিনের প্রত্যাশা, তিনি একটা চান্স পেলেন। রাসূল সামের বুকের সাথে তার পিঠটাকে তিনি ঘষা শুরু করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ ইদান তাজিদুনি কাসিদান, ইয়া রাসূলুল্লাহ আমাকে কে কিনবে, আমি একজন গ্রামের মানুষ, আমার কোনো মূল্য নাই, আমি কোনো শিক্ষা দীক্ষা নাই, আমাকে কে কিনবে, ইয়া রাসূলুল্লাহ ইদান তাজিদুনি কাসিদান, কেউ যদি আমাকে কেনেও তাইলে আপনি দেখবেন খুব কম পয়সা আমাকে কিনবে,
আমাকে খুব কম পয়সা কিনবে, আমার কোনো মূল্য নাই, দাম নাই। রাসূল বললেন ওয়ালাকিন্নাকা লাস্তা ইনদাল্লাহি বিকাস বিকাসিদিন, হে জাহির, তুমি আল্লাহর কাছে কম মূল্যের না, ওয়ালাকিন্নাকা ইনদাল্লাহি গালিন, বরং তুমি আল্লাহ সুবহানের কাছে প্রচন্ড প্রচন্ড দামি, তোমার দাম মহান আল্লাহ সুবহানের কাছে আকাশচুম্বী। জাহির জাহেরকে আপনাদের দৃষ্টিতে কি হবে মনে হয়? জাহের এমন কোন বড় প্রভাব প্রতিপত্তিশালী কোন লোক নয়, টাকা পয়সার কোন মালিক নয়, দেখতে শুনতে এরকম নয়। ওয়া কানা দামিমান বলা হয়েছে হাদিসে এসে যে তিনি ছিলেন প্রচন্ড কুচ্ছতে কালে কালো, অর্থাৎ গ্রামের লোক এখানে রোদের মধ্যে পড়েছে, তৎকালীন গ্রাম মানে হচ্ছে সেই যে আপনার মরুভূমি, মরুভূমিতে বসবাস করে, সেখানে গাছগাছালি নাই, সেখানে পানি নাই, খাদ্য নাই, এরকম একটা কুচকুচে কালো একজন লোক এবং চিকন একজন লোক, এইরকম একজন ব্যক্তি আল্লাহ সুবহান ওয়া তাআলার রাসূলের প্রিয় পাত্রতে পরিণত হয়েছে। আর আপনি সুদর্শন যুবক, সুন্দরী নারী, আল্লাহ রাসূল যদি আপনাকে দেখে এই কথা না বলতে পারত যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে আপনার জীবনটা আসলে একটা নরকের জীবনে পরিণত হয়েছে। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনি এখনো মানুষে উন্নীত হতে পারেননি যদি জাহেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম ভালোবাসেন। জাহেরের তার কমপ্লেক্সন হচ্ছে ব্ল্যাক, অন্যদিকে হি ইজ ভেরি থিন এন্ড লিন, তাকে যদি আল্লাহর রাসূল এরকম ভালোবাসেন তাহলে আপনাকে কেমন ভালোবাসা উচিত? আপনার প্রতি তো আল্লাহর নিয়ামত আরো অনেক বেশি, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, তোমার উপর আল্লাহর নিয়ামত অনেক অনেক বেশি। তো তুমি আল্লাহর রাসূলের কাছে বা আল্লাহর কাছে কতটুকু প্রিয় পাত্রতে পরিণত হতে পেরেছো তোমার নিজেকে সেটা চিন্তা করা দরকার। প্রিয় ভাই, সেজন্য আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবী, তার নাম হচ্ছে জুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনি ছিলেন গরীব ফকির। এই ফকির সাহাবীকে লক্ষ্য করে রাসূল বললেন ফাজুআইলুন খায়রুম মিন মালইল আরদ মিসলা হাযা, এই জুহাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই গোটা পৃথিবী ভরা সম্পদের চেয়ে অনেক অনেক বেশি প্রিয়। অথবা তার তিনি হচ্ছেন ফকির, একজন ফকির মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই সার্টিফিকেট প্রদান করেছেন। ও জুহাইল ইবনে সুরাকা আদ-দামারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মিন ফুকারাইল মুসলিমিন, দামিমান কাবীহান, দেখতে খুবই কুচ্ছিত এবং ছিলেন চিকন লিকলিকে কালো। ওয়াশাইদা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি অংশগ্রহণ করেছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা তার অন্তরের দিকে তাকালেন এবং অন্তরের দিকে তাকিয়ে দেখলেন এই লোকটাকে ভালোবাসতেই হয়। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আকলুবিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, আল্লাহ সুবহান তোমাদের অন্তরের দিকে তাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিয়তের দিকে তাকান, তোমরা কত আমল করেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা গুরুত্বপূর্ণ এবং বড় কোনো বিষয় নয়। অতএব প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আমি যে কথাটি আপনাকে বলতে চাই তা হচ্ছে যে আপনারা আল্লাহ রাসূলের দৃষ্টিতে, আল্লাহ সুবহানের দৃষ্টিতে সত্যিকার অর্থে ম্যান এ পরিণত হতে পেরেছেন কিনা, মানুষে পরিণত হতে পেরেছেন কিনা, সেটি আপনাদেরকে বুঝতে হবে, সেটা আপনাদেরকে দেখতে হবে। যে ততটুকুতে যদি আপনারা পরিণত না হতে পারেন তাহলে অবশ্যই আমাদের জীবনকে রিভিজিট করা দরকার, রিভিউ করা দরকার, এটাকে রিভাইজ করা দরকার। আমাদের ট্রেন্ড, আমাদের আমাদের ফ্রেন্ড, আমাদের অ্যাসোসিয়েটস কারা আছে এগুলোকে সবকিছুকে পরিবর্তন করা দরকার, আমাদের লাইফস্টাইলকে পরিবর্তন করা দরকার, আমাদেরকে নজর করে নিজেদেরকে নিয়ে চিন্তা করা দরকার। প্রিয় ভাইরা, অতএব আপনার সম্পদ, আপনার সম্মান, আপনার প্রভাব, আপনার প্রতিপত্তি, আপনি কত টাকা পয়সার মালিক, এমনকি আপনি যুদ্ধের ময়দানে কতটা ভয়ঙ্কর যোদ্ধা বা ভেটারান, ও আপনি ওয়ারিয়র, আপনি কতটা প্রচন্ড শক্তিশালী যোদ্ধা, এইটাও আল্লাহ সুবহান কাছে কোনো প্রিয়, আল্লাহ সুবহান কাছে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলার নাম নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন, এগেইন আবার বলতে হয়, না শুনে থাকলে আপনারা আপনাদের জন্য কান্না করা দরকার, ইউসুফ কাই ওভার ইয়োরসেলফস, আপনি নিজের উপর কান্না করা দরকার জুলাইবিবের নাম আপনারা না শুনে থাকলে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাম তাকে লক্ষ্য করে বলেন জুলাইবিব আলা তাতাজাওয়াজ, বিয়ে করবে না তুমি, যুবক ম্যান তো বিয়ে করবে না? রাসূল বললেন, তিনি তাকে বললেন, রাসূল সাল্লামকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিয়ে করবে, আমাকে কে বিয়ে করবে, আমার টাকা পয়সা নাই, আমি দেখতে এত ইমপ্রেসিভ কোনো কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এর মধ্যে একজন রাজুল মিনাল আনসার, আনসার একজন সাহাবীকে ডেকে বললেন জাউইজনি ইবনাতাক, তোমার মেয়েটাকে আমার কাছে বিয়ে দিয়ে দাও, তোমার মেয়েটাকে আমার কাছে বিয়ে দিয়ে দাও। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ নিআমা ওয়া কারামা ওয়া নুআম আইনি, ইয়া রাসূলুল্লাহ হোয়াট এ বিউটিফুল প্রপোজাল, হোয়াট এ বিউটিফুল প্রপোজাল, কি চমৎকার একটা প্রপোজাল আপনি দিয়েছেন আমার চোখের প্রশান্তি, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েকে আপনার কাছে বিয়ে দেব, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু বললেন, না না ইন্নী লাস্তু উরিদুহা লিনাফসি, আমি ওকে আমার নিজের জন্য চাই না, ওয়ালাকিন্নী উরিদুহা লিজুলাইবিব, আমি বরং ওকে জুলাইবিবের জন্য তোমার কাছে চাচ্ছি, তোমার মেয়েটাকে আমার কাছে দাও, আমি ওকে বিয়ে দেব, তোমার মেয়েটাকে আমি জুলাইবিবের কাছে বিয়ে দিতে চাচ্ছি।
তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে একটু সময় দিতে হবে, আমাকে একটু চিন্তা করে সময় দিতে হবে। তিনি গেলেন, তিনি চলে গেলেন তার স্ত্রীর কাছে এবং স্ত্রীর কাছে গিয়ে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার মেয়েকে বিয়ে করতে চান। খুবই ভালো কথা, মাশাআল্লাহ, রাসূল সাল্লাম বিয়ে করতে চান, অসাধারণ প্রপোজাল, গুড। বলেন, না না, তিনি তার নিজের জন্য না, তিনি জুলাইবিবের জন্য। বলে, রাসূলুল্লাহ কি আর কাউকে চান পাননি আমার মেয়ের জন্য? জুলাইবিব ছাড়া আর কাউকে তিনি পাননি আমার মেয়ের জন্য। জুলাইবিব সকলের কাছে পরিচিত, জুলাইবিব তিনি খুবই পায়াস, খুবই দিনদার আল্লাহওয়ালা একজন যুবক, কিন্তু তিনি তো ইমপ্রেসিভ কিছু না, না তার আছে চেহারা, না তার আছে পোস্ট, না তার আছে পজিশন, না তার আছে প্রপার্টি, কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। অতএব জুলাইবিবকে কেন পছন্দ করবে? বলে, জুলাইবিবের জন্য। রাসূল কি আর কাউকে পাননি? না, রাসূল সাল্লাল্লাহু এই কথাই বলছে। এখন কি করা? তার আলোচনা করছিলেন, মেয়েটি ঘরের অন্য রুমে ছিল, পর্দার অন্তরাল থেকে শুনলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কথা এখানে আলোচনা হচ্ছে। মেয়েটি বলল, বাবা কার কথা বলছো? মা, রাসূলের কথা বলছি। তোমাদের এই পর্দা দেখে তো আমি অবাক হয়ে যাই, বাবা মা, রাসূল পাঠিয়েছেন, সে রাসূলের প্রস্তাবকে তোমরা প্রত্যাখ্যান করছো? রাসূল পাঠিয়েছেন, আমার পক্ষ থেকে আমি বলে দিলাম আমার কোনো আপত্তি নাই, রাসূলের যেহেতু প্রস্তাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি মেনে নিলাম। বলে দেন, বলে দেন আপনি, আমি মেনে নিলাম, ইয়া আবাতি ইয়া উম্মতি, আমি মেনে নিয়েছি, আমি এটা মেনে নিয়েছি, আপনি বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ব্যবস্থা করে দিলেন। এরপরে যুদ্ধের ডাক চলে আসলো, জুলাইবিব তিনি যুদ্ধে চলে গেলেন। একটা যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমরা কি সবাইকে খুঁজে পেয়েছো? সবাইকে খুঁজে পেয়ে সবাই ঠিক আছে? না, সবাইকে সবাই ঠিক আছে, অমুক অমুকে শহীদ হয়েছে। না না, আরেকবার একটু দেখো তো, আরেকজন আরেকজন আরেকজনকে আমি খুঁজে পাচ্ছি না, আরেকজনকে খুঁজে পাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বললেন, হাল তাফকিদুনা মিন আহাদিন? কালু লা, তারা বললেন, না আমরা কাউকে হারাইনি, আমরা সবাইকে পেয়েছি। রাসূল বললেন, আবার ভালো করে খুঁজো। ওয়ালাকিন্নি আফকিদু জুলাইবিব, আমি কিন্তু জুলাইবিবকে দেখছি না, যাদের লাশ আমি দেখতে পাচ্ছি তাদের মধ্যে জুলাইবিব নাই, এবং যারা তোমরা জীবিত আছো তাদের মধ্যে জুলাইবিব নাই। জুলাইবিব কোথায়? জুলাইবিবকে খুঁজে নিয়ে আসো। তারা খুঁজতে লাগলেন, খুঁজতে থাকলেন, ফাজাদু হিলা জামবি সাবাতিন কত কত লাহুম সুম্মা কতালু, তিনি তারা তাকে খুঁজলেন, খুঁজতে গিয়ে দেখলেন সাতজন লোকের পাশে তার জুলাইবিবের লাশটি পড়া। জুলাইবিব এর মধ্যে সাতজনকে হত্যা করেছে, অতঃপর তারা জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলো। তিনি শাহাদাতের মর্যাদা বরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবের কাছে দৌড়ে গিয়ে বলেন, হাজা মিন্নি ওয়া আনা মিনহু, হাজা মিন্নি ওয়া আনা মিনহু, হাজা মিন্নি ওয়া আনা মিনহু, জুলাইবিব আমার শরীরের অংশ, আমিও জুলাইবিবের অংশ, জুলাইবিব আমার অংশ, আমিও জুলাইবিবের অংশ, আই লাভ জুলাইবিব এন্ড জুলাইবিব অলসো লাভ মি, আমি জুলাইবিবকে ভালোবাসি, জুলাইবিব আমাকে ভালোবাসতো। আমি সাক্ষী দিয়ে বললাম এই কথাই গোটা পৃথিবী, এবং গোটা পৃথিবীতে হাজার কোটি গুণে যদি পরিবর্তিত হয়, হাজার কোটি গুণ যদি পৃথিবী আসে, এই গোটা পৃথিবী এবং হাজার কোটি গুণ পৃথিবী এর যত মর্যাদা, হাজার মিন্নি ওয়া আনা মিনহু, এর মর্যাদা তার চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল যাকে ভালোবাসেন, আল্লাহ সুবহান সেই ব্যক্তিকে ভালোবাসতে বাধ্য, আল্লাহ সুবহান সেই ব্যক্তিকে ভালোবাসেন। জুলাইবিবের মতো কি একটা মানুষ হতে পারেন না, যাকে দেখলে হয়তো এই সময় আল্লাহ রাসূল বলতেন যে জুলাইবিব হাযা মিন্নি ওয়া আনা মিনহু, জুলাইবিব আমার অংশ, আমিও জুলাইবিবের অংশ, হি ইজ এ পার্ট অফ মি এন্ড আই এম এ পার্ট অফ হিম, আমি তার অংশ, সে আমার অংশ। এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কথা আমি বলছি প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে এবার কবরস্থ করবেন। আপনি জানেন তিনি কিভাবে কবরস্থ করেছেন? জুলাইবিবকে তিনি পাজা কোলা করে নিয়ে গিয়েছিলেন। হায়, এই সুযোগ যদি আমার হতো, এই ভাগ্য যদি আমি পেতাম, রব যদি এই ভাগ্য আমার হতো, রাসূলুল্লাহ তাকে দুই পাজা কোলা করে তাকে নিয়ে যাচ্ছেন, তার দুই এই বাহুর উপরে রাসূলুল্লাহ তাকে নিয়ে গেলেন এবং নিয়ে তাকে কবরস্থ করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে মানুষ কারা, কারা প্রকৃত অর্থে মানুষের সংজ্ঞায় পড়ে তাদের কথা প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার বসে আছেন, একজন লোক সেই দিক দিয়ে যাচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটাকে লক্ষ্য করে বললেন যে এই ব্যক্তি তোমাদের, এই ব্যক্তির ব্যাপারে তোমাদের মত কি, এই ব্যক্তিকে তোমরা কিভাবে চিন্তা করছো? একজন ব্যক্তি যাচ্ছে সেই দিক দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তির ব্যাপারে, মা রাইয়ুকা ফি হাযা, হোয়াট ইজ ইওর অপিনিয়ন অ্যাবাউট দিস ম্যান, এই ব্যক্তির ব্যাপারে তোমাদের মত কি? তারা বললেন, রাজুল মিন আশরাফিল কওম, ও হি ইজ এ বিগ ম্যান, তাদের অনেক বিশাল বড় মানুষ, উনি তো তার সম্প্রদায়ের সবচেয়ে সম্মানিত মানুষের একজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং তিনি বললেন, তারা বললেন, হাযা ওয়াল্লাহি লাহারিয়ুন ইন খাতাবা ইউনকা ওয়া ইন শাফা ইউশাফা, ইয়া রাসূলুল্লাহ, তিনি এমন একজন ব্যক্তি
যদি তিনি কাউকে বিয়ে করার প্রস্তাব দেন তাহলে সকলে তার কাছে তাদের মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য প্রত্যেকে এই প্রস্তাবকে লুফে নেবে লিটারালি। এবং সে যদি কারো ব্যাপারে সুপারিশ করে তাহলে তার সুপারিশ অবশ্যই গ্রহণ করা হবে। ইজ এ ম্যান অফ দিস অনার, অফ দিস ডিগনিটি, অফ দিস পজিশন। তিনি এমন একটা প্রভাব সমাজে রাখেন, হি ইজ এ ডিগনিফাইড ম্যান। অর্থাৎ তিনি যদি কোনো কথা বলেন তাহলে সমাজে এটা প্রচন্ডভাবে গৃহীত হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। এরপর সুম্মা মাররা রাজুলুন আখর, অন্য একজন ব্যক্তি সেদিক দিয়ে যাচ্ছিলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাকে লক্ষ্য করে বলে, মা রাইয়ুকা ফি হাদা, হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট দিস ম্যান নাও, এই ব্যক্তির ব্যাপারে তোমাদের মত কি? আগের ব্যাপারে তোমরা তাই বললে, এখন যে যাচ্ছে তার ব্যাপারে তোমাদের মত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাযা রাজুলুম মিন ফুকারাআল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ, এই লোক তো মুসলমানদের মধ্যে সবচেয়ে গরিবদের একজন, খুবই গরিব ইয়া রাসূলুল্লাহ, খুবই গরিব। হাযা হারিউনিল খাদরা আল্লা ইউলকা, হি ইজ এ ম্যান অফ দিস স্ট্যাটাস, যদি তিনি কাউকে বিয়ে করার প্রপোজাল দেন ইট উইল বি ইমিডিয়েটলি রিজেক্টেড। কেউ যদি সে যদি কাউকে বিয়ে করার প্রস্তাব দেয় তাহলে কেউ তার এই বিয়ের প্রস্তাব গ্রহণ করবে না, কারণ গরিব, কিছুই নাই তার, না দেখতে শুনতে ইমপ্রেসিভ, কোনো কিছুই না। যদি সে কারো ব্যাপারে সুপারিশ করার কোনো কথা বলে তাইলে তার সুপারিশও কেউ গ্রহণ করবে না। ও কি বলছে তাতে কি আসে যায়, সে কি বলে তাতে কি আসে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুটো কথাই শুনলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন বললেন, হাযা খায়রুম মিন মিলিল আরদি মিসলা হাযা, আমি তোমাদেরকে বলছি আগের যে লোকটি গিয়েছে সেই লোকটা যদি গোটা পৃথিবী ওইরকম লোক ভরে যায় তাইলে এই গোটা পৃথিবী পূর্ণ লোকের চেয়ে এই দ্বিতীয় যাকে তোমরা বলেছো গরিব এবং তার সুপারিশ কেউ নেবে না, তার কাছে কেউ মেয়ে বিয়ে দেবে না, এই লোকটি ওই রকম পৃথিবীবর্তী লোকের চেয়ে আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়। তোমার কাছে প্রিয়তার মানদণ্ড কি? তোমার কাছে প্রিয়তার মানদণ্ড যা আল্লাহ সুবহানের কাছে বা আল্লাহর রাসূলের কাছে প্রিয়তার মানদণ্ড তাই নয়। প্রিয় ভাইরা, অনেক নাদুস নুদুস শরীর, দেখতে শুনতে খুবই আপনার ফিটফাট, এইরকম অনেক লোক দেখতে খুবই চমৎকার, মনে হচ্ছে যেন রস পড়বে এরকম টাইপের লোককে দেখলেই তো আপনার মজা লাগে, আহ কি সুন্দর নাদুস নুদুস ছেলে অথবা মেয়ে অথবা স্বামী অথবা স্ত্রী অথবা পুরুষ অথবা নারী, এরকম আপনার মনে হয়। তাদেরকে দেখলে আপনার কাছে কি মনে হয়, এইরকম ক্যারেক্টার ওয়ালাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? দেখেন না রিসেন্টলি কি ঘটে যাচ্ছে, কত নাদুস নুদুস লোকদের পরিণতি কি হয় দেখেন না? তাদের অসভ্য কথা আমি শুনে আমি কেঁদেছি সেই রাতে, যেই রাতে আমি এই কথা শুনেছি। আমি ভেবেছিলাম এই সকল লোকেরা তাদের মায়েদের কাছে, তাদের বোনদের কাছে, তাদের স্ত্রীদের কাছে অথবা তাদের কন্যা সন্তানদের সামনে কিভাবে দাঁড়ায়, এরা দাঁড়ায় কিভাবে, এবং যেই সমাজে এই জাতীয় লোকেরা তৈরি হয় ওই সমাজ তো ধ্বংস হতে বাধ্য। ওই সমাজের রিফর্মেশন দরকার, ওই সমাজের রেক্টিফিকেশন দরকার, ওটাকে আবার নতুন করে ঢেলে সাজানো দরকার। ওই সমাজগুলো যেই সমাজে এরকম লোক তৈরি হয়, ইমপ্রেসিভ চেহারা, কিন্তু তাদের অবস্থা কি চিন্তা করে দেখেন, তাদের ল্যাঙ্গুয়েজ কি চিন্তা করে দেখেন, তাদের ভাষার ব্যবহার কি চিন্তা করে দেখেন, এরা কোন মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, কোন সমাজে এরা বড় হয়ে ওঠে, কোন কালচার অথবা কোন সংস্কৃতি এদেরকে লালন পালন করছে, কোন শিক্ষা এদেরকে দেওয়া হয়েছে অথবা কোন শিক্ষায় এরা শিক্ষিত, এরা কি শিক্ষিত নাকি কুশিক্ষিত নাকি দুঃশিক্ষিত, এরা আসলে কি, এদেরকে মূল্যায়ন করা দরকার। এবং আপনাদেরকে চিন্তা করা দরকার যে আপনারা আসলে কি করছেন, আপনাদের সন্তানরাও কি অথবা আপনারাও কি সেই পথের পন্থী কিনা। নিজের জীবনকে রিভিজিট ইউর লাইফ, আপনার নিজের জীবনকে নতুন করে আবার চিন্তা করুন এবং ভাবুন যে আপনার কোন দিকে যাচ্ছেন এবং আপনাদের সমাজ কোন দিকে যাচ্ছে। প্রিয় ভাইরা বোনেরা, এই জন্য বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মানুষের কথা বলছিলেন তখন তিনি কিভাবে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা আপনারা জানেন, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাক নামক একটা গাছ থেকে তিনি মেসওয়াক বানাচ্ছিলেন, মেসওয়াক বানানোর জন্য ডাল তিনি খুলছিলেন, এর মধ্যে বাতাস বইছিল, বাতাস বহার কারণে তার যে ইজার, তার যে নিচে যে লুঙ্গি অথবা তার ট্রাউজার, এটা তো সরে যাওয়ার পরে তার পায়ের যে গোছালি গোড়া, এই গোড়াটি উন্মুক্ত হয়ে গিয়েছে, গোড়াটি দেখা যাচ্ছিল যে গোড়াটি খুবই চিকন। এটা দেখার পর সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হেসে দিলেন, তারা রাসূল জিজ্ঞেস, মিম্মা তাদহাকুন হোয়াই ডু ইউ লাফ, তোমরা হাসছো কেন, এট হুইচ ইউ আর লাফিং, তোমরা কেন হাসছো? রাসূল সাল্লামের কথার পরে তারা বলেন, ইয়া নবী আল্লাহ মিন দিক্কাতি সাকাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের গোড়ালিগুলো প্রচন্ড চিকন, এটা দেখে আমরা হেসে দিয়েছি।
একজন পুরুষের পায়ের গোয়ালি মোটা হবে, একেবারে খুব নাদুস নুদুস হবে, এরকম কিছু একটা এত চিকন একেবারে পাতলা এরকম একটা পায়ের গোয়ালি, এটা দেখে আমরা হাসি থামাতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহুমা আসকালু ফিল মিজান মিন উহুদ। আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ, এই দুটো পা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন মিজানের দাড়ি পাল্লায় উহুদ পাহাড়ের চেয়ে অনেক অনেক বেশি ভারী হবে। পা দুটো মাত্র চিকন, আমি জানি না, আমি যদি তাকে দেখতাম ওই দুটো পায়ে আমি চুমু দিতাম, আমি জানি না সে দুটো পা কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, এই দুটো পা মিজানের দাড়ি পাল্লায় উহুদ পাহাড়ের চেয়ে অনেক অনেক বেশি ভারী হবে। প্রিয় ভাইরা, আপনার কাছে মিজান ও রিজাল কি? What is the standard of men in your sight, in your ultimate analysis? আপনার অ্যানালাইসিস এটা কি? আমি শুধুমাত্র কথাগুলো ইমোশন আপনাদের মধ্যে তৈরি করার জন্য বলিনি, আপনাদের মধ্যে পরিবর্তনের জন্য বলছি। আপনারা এখান থেকে যখন মসজিদ থেকে বের হবেন, এরকম একটা অঙ্গীকার নিয়ে যান যে আমি এদের মতো একজন হব কমপক্ষে, আমি আল্লাহর কাছে আল্লাহর রাসূলের কাছে এরকম প্রিয় পাত্র পরিণত হতে চাই। আমি যদি আল্লাহর রাসূলকে দেখতাম অথবা আল্লাহর রাসূল যদি আমাকে দেখতো, তাহলে আমাকে দেখে যদি তিনি আমাকে বলতে পারতেন যে ওকে আমি ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। সিনসিয়ারলি ফ্রম ইউর হার্ট ইউ শুড এক্সপ্রেস ইউর লাভ ফর আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, সো দ্যাট এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয়কে স্পর্শ করে। এই রকম ভাবে আপনাকে ভালোবাসাটা লালন করা দরকার। প্রিয় ভাই, সম্মানিত বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে, আপনার কাছে বংশ, কোন বংশের ছেলে, কোন বংশের মেয়ে, এটা আপনার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। এখনো বহু লোক আছে যারা তাদের বংশ নিয়ে তারা লালন পালন, বংশ নিয়ে তারা গর্ব করে, অথচ ওই বংশ তাকে নর্দমার কীট ছাড়া কিছুই বানায়নি। যদি বংশ কোন গুরুত্বপূর্ণ বিষয় থাকতো, তাহলে আবু লাহাব এবং সালমান আল ফারিসির মধ্যখানে আকাশ এবং পাতাল, আকাশ এবং জমিনের মধ্যখানে যে পার্থক্য, এতটুকু পার্থক্য তৈরি হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাব্বা ইয়াদা আবি লাহাব বিওয়াতাব, আবু লাহাব এর দুহাত ধ্বংস হোক, এবং তার দুহাত ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহ, এবং সে নিজেও ধ্বংস হোক। আল্লাহ সুবহানাহু বলেন আবু লাহাব, অথচ আবু লাহাবের অবস্থাটা ছিল এই রকম। লাহাব, আবু লাহাব এই শব্দের অর্থ থেকেই বোঝা যায় এই লোকটি দেখতে এতটা সুন্দর ছিল, মনে হচ্ছে যেন আগুন বের হচ্ছে তার শরীর থেকে, তার চেহারা বলে না আমরা এত সুন্দর যেন আগুন বের হচ্ছে তার চেহারা থেকে, এরকম একটা ব্যক্তি দেখতে, এরকম একজন সুদর্শন ব্যক্তিতে তিনি ছিলেন। আর সালমান আল ফারিসি একজন ক্রীতদাস, আপনি জানেন দেখতে শুনতে এরকম কোনো ইমপ্রেসিভ কোনো কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এতটা ভালোবাসলেন, তাকে প্রশ্ন করা হলো, সালমান তোমার পিতার নাম কি? তিনি বলেন আবি আল ইসলাম আল আসিব আমাল লি সিওয়াহু ইজান ইফতাখারু বি কাইসিন ওয়া তামিমি। আমার পরিচয়, আমার বাবার নাম কি জানতে চাও? আমার বাবার নাম হলো ইসলাম, ইসলাম আমাকে পুনর্বার জন্ম দিয়েছে। আমার বাবা আমাকে আগে জন্ম দিয়েছিল, সেই জন্মের পর আমি আরেকবার জন্ম নিয়েছিলাম, সেই জন্ম আমাকে দিয়েছিল ইসলাম, অথবা আমার আই এম দ্য সান অফ ইসলাম, আমি ইসলামের সন্তান, দিস ইজ মাই আইডেন্টিটি, দের ইজ নো আদার আইডেন্টিটি। লোকেরা তারা ওই বংশের লোক, সেই বংশের লোক ইত্যাদি নিয়ে তারা বলে, কিন্তু আমার বংশ মর্যাদা একটাই, আমার বংশ একটাই, তাহলে যে আমি ইসলামের সন্তান, আমার আর কোনো আইডেন্টিটি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবকে দিনে দাওয়াত দিয়েছেন, আবার তিনি দিনে দাওয়াত দিয়েছেন সালমান আল ফারিসিকে, সালমান আল ফারিসি মুহূর্তের মধ্যে দিন গ্রহণ করেছে। এবং সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোথায় অবস্থান করেছেন? লামরু কামাল ইসলামু মাল ইনসানু ইল্লা বিদিনিহি ফালা তাতরুকি তাকওয়া ইত্তিকালান আলান নাসাবি। আল্লাহর কসম করে বলছি, ব্যক্তির মর্যাদা কেবলমাত্র তার দিনদারির উপর নির্ভর করে, এবং ফালা তাতরুকি তাকওয়া ইত্তিকালান আলান নাসাবি, অতএব তোমার বংশ মর্যাদার উপর তুমি নির্ভর করো না, বংশ মর্যাদা তোমাকে কোনো অবস্থায় সম্মান এবং মর্যাদা প্রদান করবে না। আল হাবাসি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ফাকাদ রাফাল ইসলাম ও সালমান ফারিসিন, পারস্যের সালমান ক্রীতদাসকে ইসলাম এতটা মর্যাদা প্রদান করেছে, ওয়াকাদ ওয়াদা শিরকু শাকিয়া আবা লাহাবি, আর শিরক আবু লাহাবকে সবচেয়ে ঘৃণিত, নিকৃষ্ট এবং সবচেয়ে হতভাগাদের অন্তর্ভুক্ত করেছে। অথবা আপনার বংশ দিয়ে আপনি কি করবেন? বংশ দিয়ে আমাদের দেশে বলা হয় বংশ দিয়ে কি আপনি পানি খাবেন নাকি? ওই বংশ দিয়ে আপনি কি করবেন? বংশ দিয়ে আপনার কাজ কি? ব্যক্তিত্ব যদি না থাকে, বংশ দিয়ে আপনার কাজ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তিনি বললেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়া লা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল রিজালের কথা বলে, রিজাল কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে রিজালদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আকুল কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه اما بعد আমি বলছিলাম যে প্রিয় ভাইরা, যে প্রকৃত মানুষ, প্রকৃত মেন
মানুষের মর্যাদা কি, মানুষকে এটা আপনাদেরকে বুঝতে হবে। প্রকৃত অর্থে মানুষ হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করে, সেই ব্যক্তি প্রকৃত মানুষ। আল্লাহ সুবহানাহু বললেন রিজালুল্লাহ, একদল লোক আছে পুরুষ মেন, লাতুলহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাত, তাদের তাদের ব্যবসা বাণিজ্য কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে তাদেরকে আল্লাহর জিকির আল্লাহর সালাত আদায় করা এবং যাকাত কায়েম করা ইত্তকার কোনো কিছু থেকে তাদেরকে বাধা দেয় না, বিরত রাখে না, একদম লোক আছে মেন তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল মেনদের ব্যাপারে বললেন আর রিজালু কাওয়ামুন আলা নিসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল মেনদের ব্যাপারে বললেন ওয়ালাকিন, আল্লাহ সুবহানাহু বললেন ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে প্রিয় সেই যে ব্যক্তির তাকওয়া সবচেয়ে বেশি। রাসূল নাম বিদা হজের ভাষণে সেই কথা বললেন যে লালের উপর কালোর, কালোর উপর লালের, সাদার ইত্যাদির কারো উপর কারো কোনো মর্যাদা নেই, ইল্লা বিতাকওয়া, কেবলমাত্র মর্যাদা হলো তাকওয়ার উপর ভিত্তি করে। হয়তো আপনাদের তাকওয়া আছে কিনা, আপনার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেম এবং ভালোবাসা আছে কিনা, আপনার মধ্যে দিনদারি আছে কিনা, এটাই হচ্ছে ব্যক্তিত্বের, আপনার ব্যক্তিত্বের প্রকাশ। আপনি সত্যিকার অর্থে নারী হলে আপনি মেন, আপনি নারী হলে মেন। ব্যাগেইন আমি বলছি মেন এটা কোনো জেন্ডারের নাম নয়, আপনার মধ্যে এই বৈশিষ্ট্য আছে। যদি আপনি নারী হন আপনি পুরুষ হন, আপনি ম্যান হন আপনি ওমেন হন, আপনি ইয়াং হন ল্যাড অর লেডি যাই হন না কেন, আপনি আপনার মধ্যে যদি এই বৈশিষ্ট্য থাকে, যেই বৈশিষ্ট্যগুলো এই ব্যক্তিদের মাঝে ছিল, তাইলে সত্যি করতে আপনি মানুষে পরিণত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে সকল মানুষে পরিণত হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা বোনেরা, আপনি জানেন যে এর মধ্যে আমাদের মসজিদ হানজালা রাদিয়াল্লাহু তাআলার মসজিদে আগামী 16 ডিসেম্বর, এই যে বৃহস্পতিবার, যে বৃহস্পতিবার আসছে, এই বৃহস্পতিবারে এখানে একটা ইসলামী মহাসম্মেলন হতে যাচ্ছে, একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা কনফারেন্স হতে যাচ্ছে, এবং বাংলাদেশের সবচেয়ে বড় বড় স্কলার এখানে আসছেন, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাউল্লাহ, ডক্টর মঞ্জুর এলাহি, ডক্টর মোহাম্মদ সাইফুল আল মাদানী, ডক্টর ইমাম হোসেন, শেখ বেলউদ্দিন সাইফুদ্দিন বেলাল মাদানী, প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার এবং আব্দুল মালিক মাদানী, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, এই সকল বড় বড় স্কলার একটা প্ল্যাটফর্মে, এতগুলো বড় স্কলার এসেছে আমার চোখে আমি দেখিনি, একদিনে একটা কনফারেন্সে এত বিশাল, তিন চারজন এক জায়গায় গেলেই তো এখানে রেভলিউশন হয়ে যায়, এতগুলো স্কলার আসছে, একটা বিশাল বড় আয়োজন, এই আয়োজনে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে প্রথম কথা, এবং এই আয়োজনটা সংগঠন করার জন্য প্রায় 6-7 লাখ টাকার মতো লাগবে, এইটা করার জন্য আপনাদেরকে অবশ্যই পার্টিসিপেট করতে হবে। আপনারা এখানে যারা এসছেন এবং যারা শুনছেন আপনারা অংশগ্রহণ করবেন এই প্রোগ্রামটি আগামী বৃহস্পতিবার, অর্থাৎ আগামী বৃহস্পতিবারের আগে আপনাদের কন্ট্রিবিউশনটা আপনি এখানে রাখবেন ইনশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব এবং এখানে ইমাম এবং মুয়াজ্জিন এবং এখানে অন্যরা যারা আছেন দায়িত্বশীল তাদের সাথে কথা বলবেন এবং আপনারা অবশ্যই এখানে অংশগ্রহণ করবেন, আর অন্যরা আপনারা কমিটমেন্ট দিয়ে যাবেন আপনাদের মোবাইল নাম্বার এবং আপনাদের তথ্যগুলো দিয়ে যাবেন যেন আপনাদের সাথে পরবর্তী যোগাযোগ করতে পারে। অতএব আপনার প্রথমত হচ্ছে আপনাদের কাজ হলো এখানে আসবেন, অনুষ্ঠানটি শুরু হবে, আলোচনাটি আপনারা এখানে এসে জোহরের সালাত করবেন, এরপর আপনাদের জন্য সামান্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নিশ্চয়ই, সেটি আপনারা খাওয়া দাওয়া করার পর আলোচনাটা শুরু হবে, কনফারেন্স শুরু হবে 2টা থেকে। আপনার কারো কথাই যেন আপনাদের মিস না হয় এবং এটা চলবে এসা পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন ইনশাআল্লাহ, আমিও আছি ইনশাআল্লাহ, আপনার সাথে থাকবো ইনশাআল্লাহ, অন্যান্য সকল ওলামায়ে কারামরা বড় বড় স্কলাররা তারা আসবেন, তাদের সাথে আপনারা এই আয়োজনে এই আলোচনায় অবশ্যই অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন। এছাড়াও আরেকটি আছে, একটি আলোচনার অনুষ্ঠান আছে যেটি ওয়াজ মাহফিল, এটি হলো হোসেন মার্কেট বেড়িবাঁধ 3 রাস্তার মোড় মোহাম্মদপুরি, যে এখানে এটা কয় তারিখে, এটা হচ্ছে জি 19 ডিসেম্বর রবিবার এখানে অনুষ্ঠানটি হবে, আপনারা এখানেও আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন, আল্লাহ তার দিনের জন্য আমাদেরকে কবুল করে নিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে সংজ্ঞা দিয়েছেন তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر المجاهدين في كل مكان اللهم شتت شمل اليهود والنصارى والمشركين اللهم شتت شمل اليهود والنصارى والمشركين واعد الاسلام والمسلمين يا رب العالمين هل তুমি আমাদেরকে কবুল করে নাও, আমাদের সন্তানদেরকে কবুল করে নাও, আমাদের পরিবারগুলোকে কবুল করে নাও, আমাদেরকে প্রশান্তি দিয়ে তুমি পূর্ণ করে দাও, বারাকাপূর্ণ জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ, তোমার দিনের উপর দায়েম এবং কায়েম থাকার তৌফিক দান করো, তোমার দিনের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করার তৌফিক দান করো আল্লাহ, আল্লাহ তোমার এবং তোমার রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে গ্রথিত করে দাও, প্রথিত করে দাও, তো আমরা তোমাকে এবং তোমার রাসূলকে ভালোবাসি, তুমি এবং তোমার রাসূল যেন আমাদেরকে ভালোবাসে, সেই গুণ অর্জন করার তৌফিক দান করো আল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিন।